দেশের জনপ্রিয় সংগীত ব্যক্তিত্ব ফিডব্যাক ব্যান্ডের প্রধান ফুয়াদ নাসের বাবু গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। গেল 8 জানুয়ারি দিবাগত রাত 11:30টার দিকে ফুয়াদ নাসের বাবু নিজ বাসায় হার্ট অ্যাটাক করেন। এরপর রাজধানীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। দেশের অন্যতম পুরনো ও সফল ব্যান্ড ফিডব্যাকের প্রতিষ্ঠাতা সদস্য ফুয়াদ নাসের বাবু। তিনি ব্যান্ড পরিচালনার পাশাপাশি স্বাধীন সঙ্গীত পরিচালক হিসেবে দীর্ঘ সময় ধরে কাজ করে যাচ্ছেন জিঙ্গেল, নাটক, অডিও ও চলচ্চিত্রে। জানা গেছে বরেণ্য ওই সঙ্গীতজ্ঞ ম্যাসিভ হার্ট অ্যাটাক করেন। রাত 12:30টার দিকে তাকে হাসপাতালে গুরুতর অবস্থায় আনা হয়। এরপর থেকে হাসপাতালটির কার্ডিয়াক বিভাগ অবস্থার উন্নতির জন্য কাজ করে যাচ্ছে। তবে ফুয়াদ নাসের বাবু কতটা শঙ্কামুক্ত? চিকিৎসকদের ভাষ্য, ম্যাসিভ হার্ট অ্যাটাক এটা এবং রোগীকে সঠিক স্থানে আনতে অনেক সময় নিয়েছেন সংশ্লিষ্টরা, তবে চিকিৎসকরা প্রস্তুত আছেন। ব্লক তো আছেই ওনার হার্টে, তবে কি পরিমাণ সেটাও দেখছেন তারা। সেটি দেখার পরেই তারা রিং পরানোর ব্যবস্থা নেবেন। 1982 সালে বিটিভিতে, তখন তো বিটিভি একটা মতো চ্যানেল ছিল,